সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো। পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডাক্তার সঞ্জিতা হুদা শ্যামা। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে প্রতি পর্বেই চেষ্টা করি আপনাদেরকে চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন বিষয় সম্পর্কে অবহিত করতে। তারই পরিক্রমায় আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় চিকিৎসা সেবা নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মইনুল আহসান স্যার। চলুন দর্শক, এখন আমরা কথা বলি স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা আসলে স্যার জানতে চাচ্ছিলাম যে একজন চিকিৎসা সেবা প্রার্থী যখন হাসপাতালে আসে সে কি কি চিকিৎসা সেবা পেতে পারে? গ্রিন লাইফ হাসপাতালে সব রকমের চিকিৎসার উন্নত মানের ব্যবস্থা আছে, অনলি এক্সেপ্ট কার্ডিয়াক সার্জারি। তাছাড়া বাকি সবগুলি ডিপার্টমেন্ট আমাদের এখানে বিশেষ বিশেষ চিকিৎসক দ্বারা নিয়ন্ত্রিত হয়, তারা চিকিৎসা দেন এবং সব ধরনের রোগী যখন আসে দে কাম ইউজুয়ালি টু দি এমার্জেন্সি অর ডাইরেক্টলি টু দি আউটডোর কনসালটেন্ট। এমার্জেন্সিতে আসার পরে এমার্জেন্সি ডাক্তারকে দে শুড বি এক্সপার্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড এবং তাই আছে, ওরা ডিসাইড করবে এই রুগীটা কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত, কার আন্ডারে যাওয়া উচিত, দে ডিসাইড ইট। যদি পেশেন্টের কোনো চয়েস না থাকে, যদি পেশেন্ট না জানে না বুঝতে পারে যে আমার কার কাছে যাওয়া উচিত, অ্যাকর্ডিংলি এমার্জেন্সি মেডিকেল অফিসার তাকে তার নির্ধারিত স্পেসিফিক, যা যদি কার্ডিওলজিস্ট হয় কার্ডিওলজিস্টের কাছে যাবে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হলে তার কাছে যাবে, স্ব স্ব ডিপার্টমেন্টে যাবে অ্যাকর্ডিং টু দেয়ার সিভিয়ারিটি। যদি ভর্তি না হওয়ার মতো হয় এমার্জেন্সি থেকে চিকিৎসা নিয়ে যাবে, ভর্তি হওয়ার যোগ্য হলে তাকে ভর্তি করে দিবে, যদি বিশেষ খারাপ থাকে ডেলিকেট সিচুয়েশন ক্রিটিক্যাল ক্রাইসিস তখন আইসিইউতে যাবে অর এইচডিইউতে যাবে, সেভাবে তার চিকিৎসা দেওয়া হয়। এবং ভিতরে আমাদের ডাইরেক্টর আছে, ডেপুটি ডাইরেক্টর আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছে, তারা ডিসাইড করবে যে কোন প্রফেসরকে দেখাবে, অ্যাকর্ডিংলি প্রফেসর আসবেন, দেখবেন, চিকিৎসা দেবেন। তাহলে একজন রোগী সবার প্রথম যদি অসুস্থ হয় হাসপাতালে আসে, তাহলে তিনি সবার প্রথম কোন বিভাগে যাবেন? প্রথম এমার্জেন্সি থেকে সে ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারা প্রফেসর নির্ধারিত করে দেবেন কার আন্ডারে রুগী থাকবে, কোন প্রফেসরের আন্ডারে রুগী থাকবে, সেই প্রফেসর আসবেন, তাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা দিবেন এবং চিকিৎসা সেভাবে চলবে। তাহলে একজন রোগী যখন ইমার্জেন্সিতে আসলেন, তারপরে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর কি কি চিকিৎসা সুবিধা পাবেন একজন রোগী? চিকিৎসা সুবিধা আমি তো বলেছি একবার, অল ক্যাটাগরিজ অফ পেশেন্টের চিকিৎসা সেবা এখানে আছে। বাংলাদেশের একদম প্রখ্যাত প্রখ্যাত চিকিৎসকবৃন্দ সব আমার এখানে, 50 জন এখানে চিকিৎসক, অর্থোপেডিক হোক, নিউরো হোক, সার্জারি হোক, আই হোক, ইএনটি হোক, হোয়াট এভার, সে তার ওই কনসার্ন প্রফেসরের তাকে দেখবেন এবং চিকিৎসা করবেন। তাহলে একটি হাসপাতালের ইমার্জেন্সিতে কি কি, মানে আইডিয়ালি আমরা যদি বলি আদর্শগতভাবে ইমার্জেন্সি হাসপাতালে কোন জায়গায় থাকা উচিত? হ্যাঁ, হাসপাতাল ইমার্জেন্সি থাকা উচিত হাসপাতালের একদম এন্ট্রিতে, ইমার্জেন্সি থাকা উচিত যেখানে মোটামুটি সব রকমের ব্যবস্থা, সব রকমের পরীক্ষা সেখানে থেকে করা যাবে, সেটাই করা উচিত। এবং অ্যাকর্ডিংলি আমরা কিন্তু ঢুকতেই হাতের বাম কর্নারই আমাদের প্রথম এমার্জেন্সি, ওখানে মোটামুটি ব্যবস্থা আছে, এক্সরের ব্যবস্থা আছে, ইসিজির ব্যবস্থা আছে, ওর আদার কিছু, ইভেন আমাদের সিটি স্ক্যান, এমআরআই সেগুলিও গ্রাউন্ড ফ্লোরে, আদার ইনভেস্টিগেশন ফেসিলিটি, আল্ট্রাসাউন্ড ইফ নিডেড দ্য মেশিন উইল কাম দেয়ার, পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিন, সেই মেশিন নিয়ে এসেও আল্ট্রাসাউন্ড করতে পারে। তো এমার্জেন্সিতেই মোটামুটি একটা চিকিৎসার প্রাইমারি ডিসিশনটা ওখানে হয়ে যায় যে রোগী কোথায় যাবে, কার কাছে যাবে বা কেন ভর্তি হবে। তাহলে আলোচনায় এক্ষেত্রে একটা বিষয় চলে আসে, তাহলে এই যে বর্তমান দেশে যে চিকিৎসা সেবা ব্যবস্থা, যেটা এখানে প্রাইভেট হাসপাতালগুলোর ভূমিকা কতটুকু বলে আপনি মনে করেন? প্রাইভেট হাসপাতাল ভূমিকা তো দেশের 60% অর ইভেন মোর দ্যান দ্যাট 65% রোগীর চিকিৎসা কিন্তু প্রাইভেট হাসপাতালগুলিতেই হয়। বাট
আমি বলবো যে প্রাইভেট হাসপাতাল হয়, হাসপাতাল তৈরির পিছনে একটা প্রত্যেকের একটা এইম থাকা উচিত। কেন হাসপাতাল তৈরি করতেছি? আমি কি হাসপাতাল তৈরি করতেছি মানুষকে সেবা দেওয়ার জন্য, না শুধু ব্যবসার জন্য? এখানেই হলো বড় ডিফারেন্স একটা, যে আমি সেবা দেওয়ার জন্য মেইন উদ্দেশ্য সেবা দেওয়া, না মেইন উদ্দেশ্য বিজনেস করা। যারা বিজনেসের উদ্দেশ্যে হাসপাতাল তৈরি করে, সেখানে রোগী প্রতারিত হয় বেশি, রোগীর এক্সপেন্ডিচারটা অনেক বেশি। বাট যারা আইডিওলজিক্যালি, যখন আমাদের হাসপাতাল আমাদের তৈরি করার উদ্দেশ্যই হলো টু গিভ সার্ভিস ফার্স্ট, সেবা প্রথম, পরবর্তীতে টাকা যদি আসে আসলো, না আসলে না। আমার 50 জন বলেই ফেললাম, আমার 50 জন পার্টনার আমার প্রত্যেকেই দে আর এনাফ, নান অফ দেম ইজ হাংরি। তো তাদের মেইন উদ্দেশ্যই হলো টু গিভ সার্ভিস ফার্স্ট, অ্যান্ড দেন ইফ ফাইন্যান্সিয়াল বেনিফিট যদি হলো তো ওয়েলকাম। তাহলে এই যে সেবা আর ব্যবসা, এই দুটোর মধ্যে একটা সমন্বয় থাকা উচিত। তো আপনার কি মনে হয় যে সাধারণভাবে দেশের চিকিৎসা সেবার মধ্যে এই সমন্বয়টা আছে, আপনার কি মনে হয়? না, নাই, নাই, খুব বলতে আমার কষ্ট লাগে, নাই। তাহলে এই সমন্বয়টা মানে যদি আমরা চাই তাহলে কি করা উচিত? এটা এখানে সরকারের একটা বড় রোল, গভর্নমেন্টের, সরকারের থাকা উচিত। দে শুড হ্যাভ কন্ট্রোল ওভার অল দি প্রাইভেট ক্লিনিক্স, প্রাইভেট হসপিটালস, প্রাইভেট ডায়াগনোস্টিক সেন্টার, সব জায়গাতেই সরকারের একটা কন্ট্রোল থাকা উচিত। এখন যে স্যার মানে মানুষের একটা ধারণা হয়ে গেছে যে বাংলাদেশে কোনো চিকিৎসা হয় না বা রোগীরা চিকিৎসা সেবা পায় না, এ বিষয়ে আপনার কী মতামত? না, বাংলাদেশ আগের থেকে অনেক অ্যাডভান্স করেছে। আমরা যখন ডাক্তার হয়েছি 45-46 ইয়ার্স বিফোর কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না বলতে গেলে তখন পৃথিবী সামনে এগিয়েছে, আমরাও সামনে এগিয়েছি। তো আমাদের দেশের চিকিৎসা সেবা এখন মানে কিছু কিছু টেকনিক্যাল, হাইলি টেকনিক্যাল জিনিসের আমাদের অভাব আছে। আদারওয়াইজ সাধারণত যে সব সার্জারি আমাদের দেশে হয়, কার্ডিয়াক সার্জারি, নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারি, বিশ্বমানের চিকিৎসা, বিশ্বমানের চিকিৎসা। সো আজকের দিনে বাংলাদেশ আমরা কিন্তু অ্যাজ এ হোল অনেক অনেক উপরের দিকে উঠেছে স্বাস্থ্যসেবা, অনেক উপরে। তাহলে স্যার এই যে এই বিশ্বমানের সাথে যে মানে আমাদের দেশের চিকিৎসা সেবার যে মান, এটা আপনি মানে কতটুকু তুলনাযোগ্য মনে করেন? আছে, আছে, ডিফারেন্স আছে। একটা জায়গায় আমাদের যারা বেশ নাম করা চিকিৎসক যারা, তাদের কাছে রোগীর একটা প্রচণ্ড ভিড়। তাদের কাছে আমাদের রোগীরা অন্য কোথাও যাবে না, আমি ওই ডাক্তার সাহেবকে দেখাবো, অথচ ডাক্তার সাহেব দেখতে পারেন কয়জন রোগী, ডাক্তার সাহেব দেখতে পারেন 20-25 জন রোগী হাইয়েস্ট দেখতে পারেন, দেখা উচিত। কিন্তু যখন 100 রোগী আসে কি করবে? না দেখলেও বলে ডাক্তার সাহেব আমার আমাকে দেখলো না, আমি আসলাম এত দূর থেকে কষ্ট করে আমাকে দেখলো না। তারপরে ডাক্তারকে কষ্ট করে কিন্তু ওই রোগী দেখতে হয়, অনেক সময় দেখতে হয়, না দেখে পারে না। বিদেশে যেটা হয়, আমি 10 জন রোগী দেখবো, হাইয়েস্ট 10 পেশেন্টস, একজন পেশেন্টের জন্য 20-25 মিনিট আধা ঘন্টা সময় দিয়ে ডাক্তার দেখবে। যার জন্য রোগীরা ইন্ডিয়াতে, আমাদের রোগীরা, বহু রোগী ইন্ডিয়াতে যায়, দে গেট দ্যাট থিং। ডাক্তার সাহেব তাকে যত্ন নিয়ে দেখেন, সুন্দর মতো কথা বলেন, তার একটা কুশল বিনিময় এবং সুন্দর মতো দেখা, সুন্দর মতো কথা বলা। আমাদের ডাক্তারদের এটাই এখানে সমস্যা, এটা আমাদের ডাক্তাররা দিতে পারে না তাদের সময়ের স্বল্পতার জন্য, যার জন্য আমাদের দেশে বদনাম যে ডাক্তাররা ভালো না, ভালো চিকিৎসা দেয় না। সে যদি মন ভরে কথা না বলতে পারে ডাক্তারদের সাথে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ডাক্তার রোগীকে সময় দেওয়া উচিত, প্রত্যেক ডাক্তারের রোগীকে সময় দেওয়া উচিত। আমি ওই সময়ের মধ্যে আমি এই কয়জন রোগী দেখবো, সুন্দর মতো তাদের সাথে কথা বলবো, তার সমস্যা বোঝার চেষ্টা করব, এবং তারপরে ওষুধ। ফেইথ যদি না আসে ডাক্তারের প্রতি, যে ডাক্তার আমাকে সুন্দর মতো দেখলো না, ভালো দেখলো না, তো ওষুধে ভালো হবে কি? যদি এই এই ফেইথটা যদি রোগীর মধ্যে ঢোকে, ভালো ঔষধ দিলেও কাজ হবে না। ফেইথ নাম্বার ওয়ান, ফেইথ চিকিৎসা 50% ফেইথে কাজ করে। সো ডাক্তারকে সুন্দর মতো রোগী দেখতে হয়, দেখা উচিত, তার সাথে কথা বলা উচিত, এবং তারপরে চিকিৎসা। তাহলে আমাদের দেশে এত উন্নত চিকিৎসা সেবা আছে, আমরা ডাক্তাররা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছি,
তারপরও একটা রোগীদের একটা বিশাল অংশ চলে যাচ্ছে বাইরের দেশে চিকিৎসা নিতে, এই বিষয়ে আপনার কি বলার আছে? পৃথিবীর একটা নিয়মই আছে, এটা নিয়ম আদিকাল থেকে চলতেছে, চলবে। যার পয়সা, টাকা পয়সা, যার প্রেস্টিজ ইস্যু এখানে কাজ করে। আমার সমস্যা হয়েছে, আমি যদি সিঙ্গাপুর না যাই তাহলে আমার প্রেস্টিজ থাকলো না। আমার এত বড় একটা সমস্যা হয়েছে, জ্বর হয়েছে, দিস দ্যাট, কাশি, আমি সিঙ্গাপুর যাব না, না গেলে কেমন হয়, ব্যাংকক যাব না, অ্যাটলিস্ট কেমন হয়, ইন্ডিয়াতে যাব না কেমন হয়, অনেকটা প্রেস্টিজ। বাট কিছু কিছু জায়গা এখনও আছে, কিছু কিছু জায়গা হাইলি টেকনিক্যাল থিংস যারা, ওখানে সেটা আছে। বাট সেই রোগীর সংখ্যা নট ইভেন 1%, বাট একটা বিরাট অঙ্ক আমাদের রোগীদের মধ্যে দেশের বাইরে চলে যায়। শুধু একটাই ল্যাকিং আমি বলেছি, আমাদের ডাক্তারদের সময়ের স্বল্পতার জন্য, তাদের সাথে রোগীর সাথে যে একটা কাউন্সিলিং, সুন্দর কথাবার্তার, এখানে আমাদের একটা গ্যাপ আছে আমাদের দেশে। যদি ওই গ্যাপটা না থাকতো তাহলে আমাদের দেশে হয়তো এত রোগী বাইরে যেত না। আচ্ছা, এই যে বললেন গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণে রোগীদের ভূমিকা কি বলে মনে করেন? একজন ডাক্তারের কাছেই মানে টার্গেট করা যায়, আমি অমুককেই দেখাবো, এই টার্গেটটা না করলেও পারে সে, অন্য কারোর অ্যাডভাইস নিয়ে যে আমার এই সমস্যা হয়েছে আমি কাকে কাকে দেখাতে পারি, নট দ্যাট অনলি ওয়ান। নাম বলি, প্রফেসর প্রাণ গোপাল দত্ত, 500 পেশেন্টস কাম এভরি ডে তাকে দেখাবার জন্য, 500 মিনিমাম এভরি ডে আসে, সকালে এবং সন্ধ্যায়। তো কেমন করে সে দেখবে, কীভাবে পসিবল? বাট কষ্ট করে সার জীবনটা একবারে অতিষ্ঠ করে সে 100 রোগী দেখতে পারেন, বাট সেই 100 রোগী দেখা একটা কঠিন কাজ। সো আরও তো ডাক্তার আছে, তোমরা ভাগ করে যাও, অমুকের কাছে যাও, আরও আছে কাছাকাছি, একরকম তো হয় না, সবাই পৃথিবীর কেউ সমান সমান না, ডিফারেন্স দিস অর দ্যাট আছে একটু। তো রোগীদেরকেও একটু এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত, কেয়ারফুল হওয়া উচিত, এই ডাক্তার সাহেবের কাছে এত রোগী, এত রোগী ভিড় করছে, আমি কেন আর ওখানে যাব, আমি আরেকজনের কাছে যাই। সে ব্যাপারে রোগীদের একটু যদি তারা কনসিডারেট হয় তাহলে বেটার হয়। আচ্ছা, তাহলে আমাদের দেশে রোগীদের মধ্যে এই যে একটি ধারণা তৈরি হয়ে গেছে যে ভালো ডাক্তারের কাছে যেতে হবে, ভালো ডাক্তার মানে মানে একজন, সব রোগী যে একজন ডাক্তারের কাছেই গেছেন যাচ্ছেন, এই ধারণাটা গড়ে উঠলো কেন, কি মনে হয় আপনার? এর উত্তর দেওয়া কঠিন, এর উত্তর রিয়েলি কঠিন। হ্যাঁ, নিশ্চয়ই তাদের কোয়ালিটিও আছে। বিধান রায়, ভারতবর্ষের বিধান রায় দুজন হতে পারেনি, একজনই হয়েছে। তো সেরকম আমি যে ডাক্তার সাহেবের নাম বললাম, প্রাণগোপাল দত্ত, দুজন হয়নি। কাজেই কিছু আছে, এরকম এরকম একটা লেভেলে যারা পৌঁছে যায় তাদের কাছে শত চেষ্টা করলেও রোগীকে ফিরানো সম্ভব হয় না। বাট আমি মনে করি তারপরও রোগীদেরকে একটু বোঝা উচিত যে আমি যেখানে যাচ্ছি সে আমাকে কতটুকু সময় দিতে পারবে, কীভাবে দেখতে পারবে, এটা রোগীদের একটু এ ব্যাপারে আমি মনে করি সতর্ক হওয়া উচিত, সবসময় সতর্ক থাকা উচিত। তাহলে একটি হাসপাতালের ব্যবস্থাপনা যেভাবে পরিচালিত হয় সেই অনুযায়ী মানে আপনার মানে ব্যবস্থাপনাটা রোগীদের ভাগ করে কিভাবে, যে কোন ডাক্তারের কাছে কোন রোগীকে পাঠানো হবে, এটা কি করে সিদ্ধান্তটা নেওয়া হয় হাসপাতালে? একদম ভেরি ক্লিন, রোগী ভর্তি হওয়ার পরে রোগীকে আমার, আমি বললাম আমার ডাইরেক্টররা আছে, আরএমও আছে, মেডিকেল অফিসার আছে, তারা রোগীকে আসার সাথে সাথেই তারা দেখেন, গিয়ে দেখেন যে কোন ডিপার্টমেন্টের, আইদার দিস ইজ কিডনি অর অর্থোপেডিক অর নিউরোসার্জারি অর নিউরোমেডিসিন, এটা ডাক্তাররা গিয়ে তার সাথে কথাবার্তা বলে এবং দরকার হলে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবে, এবং সেভাবে আমাদের যারা, এবং ওখানে তখন আমরা রোগীদের কাছে অপশন জিজ্ঞাসা করি আপনি কাকে দেখাতে চান, এই এই ডাক্তার এখানে আছে, তখন তারা যে অপশন যদি দেয় আমাকে অমুককে দেখান, আমরা অমুককে দেখাই, যদি ইভেন আমাদের ওখানে ওই ডাক্তার না থাকে উনি আর এক হাসপাতালে বসেন, আমরা তাকে সেখানে কল করি, উনি এসে দেখে যাবেন। আমাদের এখানে এমন কোনো ধরাবাধা নিয়ম নাই যে ওই ডাক্তার কী দেখাতে হবে, না, রোগীর চয়েস ফার্স্ট,
রোগী যাকে পছন্দ করবে আমরা তাকেই ডাকার চেষ্টা করি এবং তাকেই ডাকি, তাকেই দেখাই। বাট দেখতে হবে আমাদের জিএস রোগ আর ডাক্তার এক ডিপার্টমেন্টের কি না। যদি অন্য ডিপার্টমেন্ট বলে তখন আমরা বলি যে আপনি ভুল করতেছেন, আপনার সমস্যা কিডনি, আপনি কেন লিভারের ডাক্তার দেখাবেন, আপনাকে দেখানো উচিত কিডনির ডাক্তার। আমরা রোগীকে গাইড করি এবং সে অনুযায়ী আমরা ডাক্তার দেখাই। তাহলে আমরা মানে আলোচনায় জানতে পারলাম যে আমাদের রোগীদের, আমাদের দেশে রোগীরা কী ধরনের চিকিৎসা সেবা পেতে পারে এবং কীভাবে চিকিৎসা সেবাটা পরিচালিত হয়। তো এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান যে তাদের কাদের কাছে যাওয়া উচিত, হাসপাতালে কোন জায়গায় প্রথমে যাওয়া উচিত, এটা যদি আমার দর্শকদের একটু বলে দেন খুব ভালো হয়। আদর্শ ভিত্তিক হাসপাতাল, যাদের একটা শুধু ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে যারা হাসপাতাল তৈরি করেনি, আদর্শ ভিত্তিক হাসপাতাল যেগুলি হয়েছে আপনারা সেখানে যাবেন। সেখানে আদর্শভিত্তিক হাসপাতালে আপনি সঠিক চিকিৎসা পাবেন এবং স্বল্প খরচে, আমি মনে করি স্বল্প খরচে পাবেন। যাদের উদ্দেশ্যই হলো ব্যবসায়িক মনোবৃত্তি, সেই জায়গাটাকে অ্যাভয়েড করা আমি মনে করি আপনাদের উচিত, যে ভালো ডাক্তার খুঁজে নেওয়া আপনার ইয়েস অবশ্যই আপনার 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 মন এবং ভালো ডাক্তার, কোয়ালিটি ডাক্তার বেছে নিয়ে আপনি ভালো ডাক্তারের কাছে যাবেন, ভালো চিকিৎসা পাবেন। আমাদের দেশে যে সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল, এই সরকারি বেসরকারি হাসপাতালের যে চিকিৎসা সেবা তার মধ্যে তুলনা কীরকম, কীরকম তারতম্য হয়, আপনি কি মনে করেন? সরকারি হাসপাতাল এবং প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল ছাড়া সরকারের একার পক্ষে কোনো পৃথিবীর কোনো দেশেই শুধু সরকারি হাসপাতাল আছে তা না, সব জায়গাতেই প্রাইভেট হাসপাতাল আছে। এবং প্রাইভেট হাসপাতাল আর কেন হয়, যেহেতু সরকারি হাসপাতালগুলি ইউজুয়ালি যে পপুলেশন থাকে তাদের চিকিৎসা একার পক্ষে দেওয়া কখনোই সম্ভব না, যার জন্য প্রাইভেট হাসপাতালগুলি প্রতিষ্ঠা হয়েছে এবং রোগী সেখানে একটা বড় সংখ্যক রোগী চিকিৎসা পাচ্ছে। কিন্তু প্রাইভেট হাসপাতালের সমস্যা এবং সরকারি হাসপাতালের দু জায়গাতেই সমস্যা আছে। সরকারি হাসপাতালের রোগী, অসংখ্য রোগী, আমি যদি কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজে না যেতাম, আমার এই ভুলে গেছি, আমি সরকারি হাসপাতালের পিকচার যেহেতু যাওয়া হয় না, কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখেছি রোগী, অসংখ্য হাজার হাজার রোগী সিঁড়িতে শুয়ে আছে, লিফটের সামনে শুয়ে আছে, এখানে শুয়ে আছে, ওখানে বারান্দা, সব রোগী আর রোগী। সো সরকারি হাসপাতালের পক্ষে, সরকারের যে চিকিৎসক যে সংখ্যা যে আছে তাদের পক্ষে এত বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দেওয়া সম্ভব না, যার জন্যই প্রাইভেট হাসপাতালগুলির জন্ম বলেন, প্রতিষ্ঠা বলেন, উদ্দেশ্য। বাট প্রাইভেট হাসপাতালগুলি করার উদ্দেশ্য, আমি আগেও একবার বলেছি যে উদ্দেশ্য হওয়া উচিত নট টু আর্ন মানি বাট টু গিভ সার্ভিস, সেবা দেওয়া এবং সাথে একটা ফাইন্যান্সিয়াল দিক চিন্তা করা উচিত। নট দ্যাট আমার হাসপাতালটা তৈরিই করলাম, আমাদের দেশে কিছু কিছু কর্পোরেট হাসপাতাল বড় বড় আছে যাদের উদ্দেশ্যই হলো টু মেক বিজনেস আউট অফ দিস সার্ভিস, এটা মানুষ মনোবৃত্তি হওয়া উচিত না, এই অ্যাটিচিউড নিয়ে হাসপাতাল তৈরি করা উচিত না। হাসপাতাল তৈরি করা উচিত এই অ্যাটিচিউড নিয়ে যে আমি মানুষকে সেবা দেব, সেবার উদ্দেশ্যে, ওকে সেবা দিতে হলে পয়সা খরচ লাগবে, দিস অ্যান্ড দ্যাট লাগবে, সেটা রোগী পে করবে, বাট মানুষকে প্রতারিত করা, সেবার নামে প্রতারিত, এটা হওয়া উচিত না কোনো সময়। অনেক হাসপাতাল আছে বাংলাদেশে, নাই না হলে চলতো কেমন করে, সাধারণ গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কিছু কিছু হাসপাতাল আছে, তাদের পক্ষে যেটুকু সম্ভব তারা দিচ্ছে সেবা, গ্রামের ওই লোকটা ওই হাসপাতালে এসে চিকিৎসা পাচ্ছে, প্রয়োজন মতো তারা ওখান থেকে আবার বেটার জায়গায় যাচ্ছে। বাট এই প্রাইভেট হাসপাতালগুলিরও কিন্তু প্রয়োজন আছে, নিতান্ত অসম্ভব প্রয়োজন, না হলে মানুষ সম্ভব না, সিম্পলি ইম্পসিবল টু গিভ সার্ভিস ফর দি গভর্নমেন্ট ফর সাচ বিগ পপুলেশন। সো বাট উদ্দেশ্য এবং কার কী ক্ষমতা, সরকারের এতটা ক্ষমতা নাই সবাইকে সুন্দরভাবে চিকিৎসা দিবে, আবার বেসরকারি হাসপাতালগুলির মানসিকতা থাকতে হবে যে ইয়েস আমি সেবা দিব এবং অর্থের বিনিময়ে সেবা দিব, ভালো সেবা দিব। তাহলে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে এই যে অসংখ্য রোগী, তো আপনার কি মনে হয় যে সেই তুলনায় যে ডাক্তারের সংখ্যা তো অবশ্যই কম আমাদের তো সরকারি হাসপাতালগুলোতে, তো আপনার কি মনে হয় যে তাও আমাদের যে পরিমাণে ডাক্তার আছে আমরা আমাদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি? রোগীরা যেটা মনে করে যে ডাক্তাররা চেষ্টা করে না বা ডাক্তাররা তাদের সাধ্যমতো সেবা দেন না,
এ বিষয়ে আপনার কি মত? মানে ঢাকা মেডিকেলে বলছেন যে এত রোগী না, সেবা দেয় না, দিচ্ছে সেবা, চেষ্টাও করতেছে, বাট সবাই মানে অ্যাঞ্জেল না আমাদের দেশে। কিছু খারাপ ডাক্তারও আছে, তাদের সংখ্যা খুব বেশি না, নগণ্য কিছু ডাক্তারের কারণে আজকে আমাদের এই ডাক্তারদের উপরে বদনাম আছে। অপারেশন করা, যার প্রয়োজন নাই তারা অপারেশন করা, যার প্রয়োজন নাই তার কতগুলি ইনভেস্টিগেশন লেখা, এগুলি ডাক্তারদের কিন্তু একটা বিশাল বিরাট ক্ষতি করেছে এই মানসিকতা। হ্যাঁ, এই মানসিকতা আমাদের কিছু পার্সেন্ট ডাক্তারের মধ্যে আছে। বাট এখানে এখানে আবার বলতে হয় আমাকে যে গ্রিন লাইফ হাসপাতাল, আমার এখানে মোর দ্যান হান্ড্রেড ডক্টর এখানে বসেন, আমরা একজন ডাক্তারকে এক টাকা কমিশন দেই না, কোনো রকম ইনভেস্টিগেশন, ভর্তি, অপারেশন কোথাও না। সো এই মানসিকতাটা প্রয়োজন সবসময়ই আমাদের, যে আমরা রোগীকে কোনো অবস্থায় প্রতারিত করব না, রোগীকে ঠকাব না। এই মানসিকতা যদি থাকে তাহলে রোগী কোথাও প্রতারিত হবে না, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। কিন্তু বললাম যে কিছু 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 ডাক্তারের কারণে আমাদের মধ্যে এই এই বদনাম বা এই ক্ষতি, ডাক্তারদের একটা স্ট্যাটাসের উপর একটা বিশাল ক্ষতির কারণ অল্প কিছু সংখ্যক ডাক্তার। এবং এর জন্য কিন্তু হসপিটাল দায়ী, প্রাইভেট হাসপাতালগুলিও দায়ী এর জন্য। কিছু প্রাইভেট হাসপাতাল আছে যারা ডাক্তার সাহেবকে টার্গেট করে দেন, আপনার এত টাকা আর্ন করতে হবে, আপনার কাছ থেকে আমার হাসপাতাল মিনিমাম এত টাকা আপনাকে আর্ন করে দিতে হবে, না হয় আপনার চেম্বার পাবেন না, আপনি এখানে বসতে পারবেন না। এই জন্য হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, তারা তাদের অথরিটি, ওই যে বললাম উদ্দেশ্য, অথরিটিও দায়ী। ধন্যবাদ, আমাদের আজকে অনুষ্ঠানে আপনি এসেছেন, এতক্ষণ সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের দেশে চিকিৎসা সেবা কেমন এবং একজন রোগী কী কী ধরনের চিকিৎসা সেবা পেতে পারেন। তাহলে এতক্ষণে আপনারা ঠিকই বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমাদের দেশে চিকিৎসা হয় না, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। সুষ্ঠু চিকিৎসা আমাদের দেশেও সম্ভব, এজন্য প্রয়োজন রোগী এবং ডাক্তার দুই পক্ষেরই সমন্বয়, থাকলে সবসময় ভালো হবে এই চিকিৎসা সেবাটি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।